আজকে অনশনের ১৬তম দিন, ১৭ দিন পড়ে গেছে, কালকে ১৬ দিন পূর্ণ হয়েছে। WBJDF এর তরফ থেকে আজকে একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করতে নবান্নে যাবে। এই দলটি আমরা যারা অনশনকারীরা আছি তারাই নির্ধারণ করেছি এবং আমরা আস্থা রাখি যে এই মিটিং থেকে আমরা আমাদের দাবির বেশ কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারবো এবং এই যে অচল অবস্থা তৈরি হয়েছে তা কাটবে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে অনশনকারীরা যারা আমাদের অনশনকারী যে সহযোদ্ধারা রয়েছেন তারা ১৬ দিন ১৭ দিন তারা অনশনে রয়েছেন, সেই জায়গা থেকে আমরা আমাদের যে ১০ দফা দাবি সেই দাবি নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। তিনি সময় দিয়েছেন, আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছাবো এবং যে প্রতিনিধি দল সে প্রতিনিধি দল অন্য কেউ নয়, যে অনশনকারী আমাদের সহযোদ্ধারা রয়েছেন তারাই ঠিক করেছেন কারা কারা যাওয়া হবে এবং আমরা এখনই এই মুহূর্তে আমরা বেরোবো এখান থেকে উদ্দেশ্যে, নবানের উদ্দেশ্যে রওনা দেব। কয়েকটা কথা বলে নেওয়া জরুরি, আমরা কয়েকটা ফাইল নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন যে কিছু ফাইল আমাদের কাছে রয়েছে। আমাদের বলা হয়েছিল যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তথ্য প্রমাণ থাকলে সেগুলো যাতে ওখানে নিয়ে যাওয়া হয়, সেজন্য আমাদের দাবির পাশাপাশি আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু ফাইল, কিছু তথ্য প্রমাণ আমরা কম্পাইল করেছি, সেই গোটাটা নিয়েই আমরা যাব এবং আমরা আশা রাখি যে আজকে একটা সদর্থক ভূমিকা একটা মিটিং হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে আপনারা জানেন এই মুহূর্তে দিল্লিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং বিভিন্ন ন্যাশনাল যে RDA তাদের একসাথে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট চলছে, এই মুহূর্তেই চলছে, আপনারা জানেন এই মুহূর্তে চলছে, সেই জায়গা থেকেও কিন্তু একটা প্রেস স্টেটমেন্ট চলছে যে আমরা আমাদের আন্দোলনকে জয়েন্ট ভাবে কি করে এগিয়ে নিয়ে যাব সেই জায়গা থেকে। এবং আপনারা জানেন যে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আজকে যে এইটা আমাদের যে তথ্য প্রমাণের যে বান্দিল সেটা আমরা একটাভাবে কম্পাইল করেছি, এই গোটাটা আমরা নিয়ে যাব, আজকে আমরা জমা দেব ওখানে। যে আগের দিন বারবার যে বলা হচ্ছিল যে কোনো একজনকে অপসারণ করাতে হলে তার এগেনস্টে কোনো অভিযোগ তোমরা থাকলে আমাদের জানাও বা আমরা যেন জেদ করছি কোনো একটা অনর্থক জেদ সেটা যে নয়, একটা যে সিস্টেমেটিক করাপশনের ব্যাপার রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট আমরা সেগুলো কিন্তু আজকে দিয়ে আসতেই যাচ্ছি এবং আমরা এরপরে আশা রাখি যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন এবং আমরা যথাসময়েই পৌঁছবো, আমাদের গাড়ি রেডি রয়েছে, আমরা এই প্রেস স্টেটমেন্ট শেষ করেই আমরা গাড়িতে বসবো, আমরা যাব এবং একটা সদর্থক আলোচনা, আমরা আশা রাখি যে আমাদের অনশনকারী যে সহযোদ্ধা তাদের এত কটা দিন কেটে যাওয়ার পর তাদের যে শরীর স্বাস্থ্য, তারা যে স্বাস্থ্য ব্যবস্থার একটা ঘুমধরা ব্যবস্থা আর একটা অভয় যাতে না হতে পারে এবং অভয়ের ন্যায় বিচার এই নিয়ে যে তারা নেমেছে তাদের যে লড়াই সেই লড়াইকে আমরা একটা মান্যতা আজকে আমরা মিটিংয়ে দিতে পারবো এবং আমরা দাবিগুলো ছিনিয়ে আনতে পারবো, এটুকুই।